এক কাপ চা আর সাথে যদি বিস্কুট হয় তাহলে তো দিনটা একেবারে সুন্দর হয়ে যায়। আর সেটা যদি হয় ক্যারামেল চা তাহলে তো কোনো কথাই নেই, জমে একেবারে ক্ষীর। তো এত মজার রেসিপি কিভাবে করেছি চলো রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটা পাত্রে চিনি নিয়ে নিয়েছি, যারা বেশি চিনি খান তারা বেশি চিনি নিয়ে নেবে, আমি চাই চিনি কম পছন্দ করি। তারপরে এখানে নিয়ে নিয়েছি চা পাতি। ভাবছেন যে কি আপু পানি দুধ কিছু না দিয়ে এভাবে, আরে এইভাবেই তো হবে ক্যারামেল চাটা। সুন্দর করে একটু হালকা আগুনে নেড়ে নিলাম। আমরা সবাই কম বেশি ক্যারামেল করতে জানি, ঠিক ওইভাবে ক্যারামেল করে নিবেন, কিন্তু সাথে চায় পাতিটা দিয়ে দিতে হবে। চায় পাতিটা প্রায় ভিজে ভিজে এসেছে আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে প্রায় ক্যারামেলে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু আমি এটাকে আরও একটু গাঢ় কালার করার জন্য ক্যারামেলটা আরও বেশ কিছুক্ষণ রাখবো, রেখে একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন চায় পাতির সাথে কিন্তু চিনিগুলো গুলে সুন্দর একটা কালার এসে গিয়েছে, আর এটাকে আরও একটু কড়া কালার করব আমি, কারণ চায়ের কালারটা আমার একটু কড়াই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢেলে দিব দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি প্রায় 1 লিটারের চেয়ে একটু কম, আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো বা পাউডার মিল্ক দুধ দিয়েও করতে পারেন। আর যে ক্যারামেলটা দেখে কেউ ভাববেন না যে এটা একটু একেবারে পুড়ে গেছে, একেবারেই পুড়ে নেই, ক্যারামেল করেছি চা পাতে দিয়ে, তার জন্য সেটা নেড়ে দিলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2টো এলাচ আর 1টা দারচিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেছেন তো চা পাতিটা একেবারে গলে গেছে, কারণ ক্যারামেলটা মিশে গিয়েছে একদম চায়ের সাথে। আস্তে আস্তে এত দারুণ একটা কালার আসছে মানে আমি বোঝাতে পারবো না, খেতে তো আরও অসাধারণ। আর ঘ্রাণটা যখন আসবে তখন দেখবেন মনটা এভাবে ভরে গিয়েছে। ভালো মতো একদম বলক নিয়ে নিচ্ছি চাটা, আর এই পর্যায়ে বলক নিয়ে একটু ভেঙে দিব যাতে চায়ের যে সরটা সেটা পরে আমার কিন্তু চাটা আবার পাতলা নানা হয়ে যায়। তার জন্য আমি সরটা ভেঙে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। অনবরত নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন আমার চাটা প্রায় শেষ, একেবারে ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপে পরিবেশন করে দেখাবো, দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি। আর সাথে একটা বিস্কুট দিয়ে খাবো বা কোনো পাকোড়া দিয়ে খেতে কিন্তু একেবারে বিকেলটা জমে যাবে, আর সকাল হলেও কিন্তু মন্দ না। তো কেমন লাগলো আজকে আমার এই মজাদার চায় রেসিপিটি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মধ্যে এখানে বিদায় নিবো।